গল্প উপন্যাসের রমরমা বাজারে কোথাও যেন ব্রাত্য বাংলা কমিক্স। আসলে কেউ কোনোদিনই বাংলা কমিক্সকে গুরুত্বই দিল না, তবুও এই উপেক্ষা সত্ত্বেও কেউ কেউ আছেন যিনি জীবনে প্রায় বেশিরভাগ সময়ই কমিক্সকে ভালোবেসেছেন, কাজও করছেন তাই নিয়ে। এমনই একজন মানুষ গৌতম কর্মকার। পেশায় চিকিৎসক হলেও 15 বছর বয়স থেকেই তিনি কমিক্স নিয়ে কাজ করে আসছেন। বাংলার কল্পবিজ্ঞান আর অ্যাডভেঞ্চার কমিক্সের প্রণেতা এই মানুষটির কমিক্স সমগ্র প্রকাশ পাচ্ছে লালমাটি থেকে। কমিক্স কিংবা গ্রাফিক নভেল, দুনিয়া জুড়ে এখন এই কাহিনীর রমরমা। ব্যাটম্যান, সুপারম্যান, স্পাইডারম্যান কিংবা উলভারিন, সুপার হিরোদের জনপ্রিয়তায় একে অপরকে টিক্কা দেয়। অ্যাডভেঞ্চার, ফ্যান্টাসি সব কমিক্সই এখন মার্কিন বাজার ভরপুর। কিন্তু কলকাতায় কমিক্স বিষয়টিকে গুরুত্ব দেওয়ার মানুষের সংখ্যা খুবই কম, আর এদেরই মধ্যে কেউ কেউ আছেন যারা নীরবে এই কাজটি করে চলেছেন। তেমনই একজন মানুষ গৌতম কর্মকার। বিষ্ণুপুর নিবাসী এই মানুষটি কিন্তু অ্যাডভেঞ্চার ও সায়েন্স ফিকশন কমিক্স এর পথিকৃৎ বলা চলে, যা এবারে কমিক্স সমগ্র আকারে প্রকাশ পাচ্ছে লালমাটি থেকে। অ্যাকচুয়ালি আমি কমিক্স ভালোবাসতাম বরাবরই, বিশেষ করে বিজ্ঞান নির্ভর গল্পগুলো পছন্দ করতাম, বিজ্ঞান নির্ভর কমিক্স পছন্দ করতাম। আমার কিন্তু শুরু 15 বছর বয়সে, আমি তখন ক্লাস 10-এর ছাত্র আছি। ঠিক সেই সময় একটা পত্রিকাতে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম যে অভিনব পত্রিকা কৃষকদের জন্য কমিক্স তৈরি, তো সেটা করে আমি তখন 15 বছর বয়স ক্লাস 10-এ পড়ি, তখন কমিক্স করলাম আর কি। ভাবিনি এটা আমার কোনোদিন প্রকাশ হবে আর কি, পাঠালাম কিন্তু পুরস্কার পেয়ে গেলাম। তারপরে আমার একটা উৎসাহ এসেছিল যে আমি বিভিন্ন ধরনের কমিক্স করবো, এবং তারপর থেকে নিয়মিত বিভিন্ন পত্রিকাতে 20 সংখ্যায় 27 সংখ্যায় আমি ছবি এঁকে আসছি আর কি। পেশায় ডাক্তার, রোগীকে সুচিকিৎসা করাটা তার পেশার মধ্যে পড়ে, কিন্তু সবকিছুকে ছাপিয়ে গেছে কমিক্সের প্রতি তার ভালোবাসা। ওই যে বললেন 15 বছর বয়স থেকে এই কাজটি তিনি করে আসছেন, সেটি আজ ডালপালা মেলে বিরাট মহিরুহে পরিণত হয়েছে। বিভিন্ন ধরনের কমিক্স আছে, যেমন আমি বরাবর মূলত সায়েন্স ফিকশন, অ্যাডভেঞ্চার, বিশ্ব সাহিত্য এগুলো কাজ করেছি, তো বা ভারতীয় সাহিত্যের পুরাতন সাহিত্য নিয়েও, যেমন বর্তী সিংহাসন, বর্তমানে দীর্ঘ প্রায় 10 বছর ধরে বিভিন্ন ধরনের কাজ করেছি। তো এখানে কিন্তু আমার জীবনের বিভিন্ন কাজের আর কি কিছু কিছু তোলা হয়েছে। যেমন এখন ইদানিং আমি যেমন আপনার এই হাসির কমিক্স নিয়েও কিছু কিছু করছি আর কি, সেগুলো রাখা আছে, বিভিন্ন অ্যাডভেঞ্চার রাখা আছে, সায়েন্স ফিকশন রাখা আছে, এবং প্রাচীন সাহিত্যেরও কিছু কিছু গল্প এখানে সংগ্রহ মানে দেওয়া হয়েছে আর কি। এবারে বইমেলার অন্যতম আকর্ষণ লালমাটির গৌতম কর্মকারের কমিক্স সমগ্র। আসলে ফেসবুক আর টুইটারে আবদ্ধ এই প্রজন্ম কিন্তু তাদের আনন্দের খোরাক পাবেন এই লেখাগুলি থেকে, যার পিছনে প্রধান কৃতিত্ব অবশ্যই লালমাটি প্রকাশনীর। কমিক্স নিয়ে কাজ করা বা পাঠক হিসেবে গৌতমদার মূল্য হচ্ছে এখানেই যে উনি আজকের দিনে খুব প্রাসঙ্গিক, এই কারণে যে আজকের দিনের জেনারেশন যেখানে ল্যাপটপ, মাল্টিপ্লেক্স, ফেসবুক এইসব নিয়ে ব্যস্ত থাকে, তাদের কাছেও কিন্তু গ্রাফিক্স নভেল বা অ্যাডভেঞ্চার কমিক্সের আবেদন ভীষণভাবে প্রাসঙ্গিক। সেখানে তারা এই কমিক্স সমগ্র গৌতম কর্মকারের নামে যেটা বেরোচ্ছে সেটা পড়ে এনজয় করতে পারবেন, আলোচনা করতে পারবেন, তো সেটা একটা বিরাট বড় আনন্দের জায়গা যে আমরা এটা পেতে চলেছি। সব রকম কমিক্স থাকবে এই বইটিতে, তবে কল্পবিজ্ঞানের দিকে একটু বেশি নজর দেওয়া হয়েছে, কারণ ওইটাই গৌতমবাবুর ভালোবাসা আর ভালো লাগার জায়গা, আর এই বইটি প্রকাশের জন্য সত্যি তিনি খুবই আনন্দিত। অত্যন্ত ভালো লাগছে, কেননা আমরা যে সময় আমি কাজ করেছি সে সময় কমিক্সের বই মানে ছোট ছোট পাতলা পাতলা বই হতো আর কি, খুব অল্প মূল্যে সেইভাবে মানে এইভাবে সমগ্র যে বেরোব এটা স্বপ্ন দেখতাম, কিন্তু এই স্বপ্নটা আবার এখন সফল হয়েছে, এই জন্য আমি খুবই আনন্দিত। বিজ্ঞানটাকে আমি সম্বল করে কিন্তু বেশিরভাগ কাজগুলোই করে থাকি, তা এখানে মজার ভেতরেও কিন্তু আমি বিজ্ঞানকে নিয়ে এসেছি, এটা একটা দিক। যেমন মজা, হাসি, হাসির ভেতরেও বিজ্ঞান, এক দুই হচ্ছে কল্পবিজ্ঞান, একেবারে সিরিয়াস কমিক্স। এখানে মহাকাশ কাহিনী আছে যে ভবিষ্যৎ পৃথিবীতে মানুষ একদিন মহাকাশ অভিযানে বেরিয়ে পড়বে, সেই সমস্ত গল্প আছে, বা আরো অন্যান্য সায়েন্স ফিকশন আছে। গৌতম কর্মকারের নাম করতেই প্রথম যে কথাটা ভেসে ওঠে সেটা হচ্ছে কল্পবিজ্ঞান। তো কল্পবিজ্ঞান নিয়ে কিন্তু বাংলায় অন্য কেউ কমিক্স করে, সেখানে গৌতমবাবু একাই 100। তো গৌতমবাবুর এই যে প্রয়াস, একতরফা উনি এত বছর ধরে, প্রায় 30 বছরের উপর ধরে কাজ করেছেন, এটা অবশ্যই প্রশংসনীয়। এবং ওনার শুধু কল্পবিজ্ঞান নয়, কল্পবিজ্ঞানটাকে সিরিয়াসের সঙ্গে সঙ্গে মজার আঙ্গিকেও উনি প্রেজেন্ট করেছেন,
মানে আপনি যদি দেখেন যে ওনার মজার কমিক্স ওনার সিরিয়াস কমিক্স কল্পবিজ্ঞান ব্যাকগ্রাউন্ড সবসময় থাকছে। আসলে এমন অনেক কমিক্স লিখে রয়েছেন তার সঠিক মূল্যায়ন হয়তো এখনো ঠিকঠাক হলো না। আশা করা যায় গৌতম কর্মকারের মূল্যায়ন বইটি প্রকাশের সঙ্গে সঙ্গে সাহিত্যপ্রেমীরা করতে পারবেন, আর এটা যদি হয় তাহলে হয়তো বাংলা কমিক্সের ধারার অনেকটাই বদল ঘটবে। ক্যামেরায় সমরের সঙ্গে সৌরভের রিপোর্ট, নিউজ টাইম।